नमस्कार बंधुरा आमार चैनल लेट्स कुक उइथ अर्चना आपनादेर सबाइके स्वागत। आज आमी सम्पूर्ण नतून धरनेर एकटा रेसिपी बानिये देखाबो। आमी आजके चिकेन दिये मोचार पकोड़ा बानिये देखाबो। ताहले बंधुरा देखते थाकुन। आमी एखाने कड़ाइये तेल दिये निएछि, सादा तेल, आर तेलेर मध्ये दिये दिएछि पेंयाज कुचि। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ দিয়ে এবার এইভাবে নাড়তে থাকবো। এই যে আমি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেন। আমি এখানে 100 থেকে 150 গ্রাম চিকেন দিয়েছি। চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মোচা। আমি মোচা আর আলুটা একটু হালকা লবণ আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবারে আমি নেড়ে চেড়ে এইভাবেই রান্না করতে থাকব। আপনারা মোচাটা যখন সিদ্ধ করবেন তখন একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে যে কালো হয়ে যায় না মোচাটা, ওই কালো হয়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এই যে আমার মোচাটা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে রাবিয়ে নেব। এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচুনো লঙ্কা দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে 100 গ্রাম বেসন ব্যবহার করেছি মোট। বেসনটা দিয়ে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে আরো কিছুটা বেসন লাগবে, ওই জন্য আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাখাটা করতে একটুও জল লাগবে না, আর জল দিলে হবে না, এইভাবে মেখে নিতে হবে। এই যে এরকম হয়ে গেলে আমরা কড়াইতে তেল দিচ্ছি, এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। এই পকোড়াটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়ামে রাখতে হবে। এই যে আমার এক পিট হয়ে গিয়েছে, অপর পিটটা উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দুটো পিট ভালো করে। এই যে দেখুন অপর পিটটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি।
আমার তোলা হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি ছিল, সে বাকিটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই পকোড়াটা সম্পূর্ণ নতুন ধরনের আর খেতে খুব টেস্টি হয়, আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।